প্রিয় দোকানদার কি অবস্থা? এ ওরে বাবা সুন্দর দেখাচ্ছে তো ক্যামেরায়। হ্যাঁ গন্টিঘট, তাহলে ওটার জন্য কি কি লাগবো? কাঠটা তিন মিন, হ্যাঁ কয়টা খরচ কি? আপনি টুকটুকে বসে বসে আপনি বানাই দিবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলা কাঠ টিন, আর এই যে হচ্ছে আমাদের সেই দোকানদার, তো ওর জন্য এই যেগুলো আনা হয়েছে। আমরা আমাদের বাড়ির এখানে থেকে আসলে দোকানঘরটা বানায় তারপরে ওখানে নিয়ে যাব। তো আজকে থেকে সেই কাজ শুরু হইলো আর কি। এটা হইতেছে আপনার ইউক্যালিপটাস, মানে এই গাছ, এই গাছটাই এখন সবচেয়ে বেশি চলে, আর গাছটা খুব ভালো মানে আছে, এই যে লাল হয়ে রয়েছে সারে, এই দেখেন। তো আমার যে ঘর, আমার ঘরও এই কাঠেরই, তো গুনে ধরে না এই কাঠটা। তো এরকম আর্মি শার্ট চুল কেটে দিছে কেরা দোকানদারে, কে চুল কাটছে আজকে শীতের মধ্যে? মাফলারে কাম করতো একটু বড় হইলে। দোকান ঘর কাজ অলমোস্ট হয়ে গেছে, এই যে উপরে ছাদ হয়ে গেছে, সাইডের বেড়া কাজ চলতেছে। তো উনি হচ্ছে ওর দাদা, দাদার সাথে ও তো সহযোগিতা করতেছে আপনার, না? হ্যাঁ, তো ঠিক আছে করতে থাকো। তো আমার বাড়িতেই করাইতেছি জিনিসটা, কারণ ওনারে দিয়ে আমার আরও কিছু কাজ আছে। এই কাজটা শেষ হলে আমার ওই যে কুকুরের বাচ্চার জন্য একটা ছোট মানে ঘর বানাবো এরকম। তো দোকানের দুই বেড়া কমপ্লিট, এখন আমরা একটু চিন্তায় আছি যে দরজা কোন সাইড দিয়ে রাখবো। এদিক দিয়ে তো দফারি, তাই না? তাহলে তুই তুই কইতে সৎ কোন দিক দিয়ে? এ মুড় দিয়ে, আর আপনি কইতে আছেন সামনে দিয়ে। মনে কর তোর দোকানে এনে দরজা খুলে এনে বয়ে থাকা পারবে, এনে বয়ে থাকা লাগবে পাও ঝুলিয়ে ভিতরে না ঢুকে, আর এনে হলে তো এনে বলে তার ওন থেকে সদাই দিয়ে না। তুই যদি এমন দরজা করস তাহলে এনে ঢুকে যায় ও, যাবো থাকা লাগবো, আর এনে এই থাকলে এই কোনো এখানে মাল টাল রাখা পারবি। হ্যাঁ, রাখার সুবিধা ভালো। ঠিক আছে, তো এমনি রাখেন চাচা। চাচা যেসে আদি যুগের মিস্ত্রি, হ্যাঁ ওই আগের যুগের মিস্ত্রি, এখনকার মিস্ত্রিরা তো দিয়ে ড্রিল মেশিন নিয়ে আসে। ড্রিলাম গাছ আছে, কাম করতে আসে আগের থেকে। তাই আপনি হলো এটা নিয়েছেন, এটা তো অবস্থা খারাপ। ভিতরে কারা রে? ভিতরে দোকানদার দুইজন বসে রয়েছে দেখা যায়। তুই কি দোকান দিবি না এখন? হ্যাঁ হাসাই, কত মানুষ সবাই কষ্ট করতেছে, দোকানদার চাদর গায়ে দিয়ে ভাবে আছে। দোকান অনেক ভার হয়েছে, মানে কাঠ টাট এগুলো একটু মজবুত করে দিছি, প্রায় 1 ইঞ্চির তক্তা ইউক্যালিপটাসের। তো 9-10 জন মিলে ধরে নিতেছে, আমিও কতক্ষণ ধরছি। দোকানে বিস্কুট আছে না তোর? নিয়ে যা, এত মানুষ তোর কাম করে দিতেছে, ধরতে যা বিস্কুট নিয়ে দে, সবারে দে সিরা দে। আছে দেখি বেঞ্জা বেঞ্জা, এখন মানুষ বই হতো বহার, মানুষ বই হারবো যায় হারবো, এনে তুইলে অসুবিধা নেই, সুন্দর। আরে এই যা এইটা ফাঁকা রাখবি, রোন থেকে মানুষ দেখবো দৌড় ফেরাই বই নেই মানুষ। যখন তুমি স্কুলে যাবে তখন এই চাষা আপনি বইবেন, আপনার কাম হলো চা ফান চালানো বিকালে, বুঝছেন? এবং দুজনের ব্যবসা আলাদা, ওর জিনিস একটা আপনি জিনিস আর খা, নাহলে আবার দাদা নানি দাদা নাতি আবার নারায় লাগাই দিবেন, তাহলে আবার আর এক, বুঝছেন না?
ওর তহফিল আলাদা, আপনারও আমি তহফিল দিয়ে দিব, ঠিক আছে? চায়ের দোকানের জন্যে কি কি লাগে আমার একটু জানান, আমি আইনে দিতেছি। এনে কি ভাই ফ্লাক্স দিব নাকি চুলাই বানাই দিব? এটা চায়ের ফ্লাক্স, হ্যাঁ, মাটির চুলা বানাই দিই। শুনেন, চুলা বানানোর ব্যবস্থা করেন, এর থেকে শক্ত মাটি আছে নাকি? আমি কেতলি মেতলি লাগে, তাই না? তাহলে কেতলি কোনো পাওয়া যায়, ঠিক আছে? মানে ওই চাড়া হলো আপনার বিজনেস, আর ওর হলো দোকানের ডা, নাহলে কিন্তু আবার ভেজাল হয়ে যাবো, ঠিক আছে? আলাদা আলাদা রাখা লাগবে। হ্যাঁ, আর তুমি দাদার ডা মেরে দিও না, আর দাদার নাতির ডা মেরে দিও না। আর হুজুরের বাড়ির সামনে আছেন, হুজুরের কিন্তু সিসি ক্যামেরা লাগান আছে, ঠিক আছে? আর মাঝে মধ্যে দুই তিন দিন যাই গান্ধাম করবেন, হুজুরের ডাক দিয়ে মিলাত করে মিলাত। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো দোকান সুন্দর করে রেডি হোক, তারপর আপনাদেরকে ফাইনাল আপডেট দিব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।